হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগের, প্রায় 1.5 বছর আগের মতো, মানে গত বছর কোরবানির ঈদের ব্লগ। এই ব্লগটা অনেক বেশি মানে স্ট্রাগল করছে, কারণ হচ্ছে অনেকবার দেওয়ার চেষ্টা করেছি, বাট এটা সামহাউ সেভ হচ্ছিল না। এডিট করছি 2-3 বার করে, বাট স্টিল কোনো কাজ হয়নি। সো যাই হোক, তো আমরা রওনা দিয়ে দিয়েছি বাইরে কোথাও যাওয়ার জন্য। বাসায় গেস্ট ছিল, এর জন্য একটু লেট হয়ে গেছে, বাট তো আমি একটু মোটামুটি রেডি হয়ে রায়াকে নিয়ে বের হয়ে গেছি, বাইরে যাব। রনির কাজ ছিল, সো যেহেতু ঈদের দিন একটু বের হওয়াই যায়, তো এই জন্য মোটামুটি রেডি হয়ে আর কি। মানে প্রচণ্ড গরম ছিল, ওই জন্য মানে যাই সাইজা বের হয়েছি, মানে যাওয়ার আগেই সব মেল্ট হয়ে গেছে। যাই হোক, তো আমি বের হয়েছি হচ্ছে রনির ফ্রেন্ডসদের সাথে, তাদের সাথেই বের হয়েছি। তখন আমরা যাচ্ছিলাম হচ্ছে নিউ জার্সিতে। নিউ জার্সিতে একটা অনেক সুন্দর ফল আছে, মানে ঝর্ণা, তো ওইখানে আমরা আর কি যাওয়ার জন্য বের হয়ে গেছি। তো এই তো যাওয়ার পথে আমি আবার ভিডিও করতেছিলাম। সারাদিনে বেশ রান্নাবান্না ছিল, বাট ওগুলোর ভিডিও করার কোনো টাইমই পাই নাই। বেশি কিছু না, ওবার একটু জাস্ট বিফ দিয়ে বিরিয়ানি করছিলাম, রোস্ট করছিলাম, সালাদ, লাইক সিম্পল খাবার করছিলাম। তো এই তো, আমরা তো আর ওবার কোরবানি দেই নাই, আমরা এখানে আমেরিকাতে কোরবানি দেই না, দেশে কোরবানি দেই। তো আমরা আর কি এই পার্কটাতে চলে আসি, যে পার্কটাতে আসার জন্য রওনা দিছিলাম। তো এই তো আমরা পার্ক দিয়ে ভিতরে যাই। এটা লাইক পার্ক স্ল্যাশ আপনি বলতে পারেন যে ফলস, তো এইখানে আর কি পার্কের মতো হ্যাং আউটও করা যায়, আবার এটা উপভোগ করার জন্য আর কি নিচেও নামা যায়। তো আমরা নিচেও গিয়েছিলাম, আবার এখানেও কিছুক্ষণ বসে ছবি টবি তুলি। তো রায়া অনেক ভয় পাচ্ছিল, কেন জানি না, বেচারা জাস্ট ঘুম থেকে উঠছিল, ঘুম থেকে উঠেই আর কি এরকমের মানে একটা শব্দ ছিল এখানে, যেহেতু এটা অনেক ফোর্স ছিল মানে ফলসটাতে, তো একটা মানে শুরু শব্দ ছিল। তো এটা ওর কাছে উল্টা দিক থেকে ওর কাছে অনেক মানে আজব লাগতেছিল। তো আমরা সবাই আর কি টুকিটাকি ছবি টবি তুলি, ভাইয়া আবার রায়ার সাথে কথা বলতেছিল। তখন রায়া 1 বছরের, মানে 1 বছর বয়স, পুরোপুরি 1 বছরও না এরকম আর কি, তো অ্যারাউন্ড 9 মাস 10 মাস এরকম হবে। তো গতবার আর কি কোরবানির ঈদের কথা, এই রায়া আবার ভাবি আবার এসে একটু ওর সাথে কথা বলতেছে, ওর সাথে একটু খুনসুটি করতেছে, তো তারপর যে সে হ্যাপি হয়। তো এই জায়গাটার ভিডিওটা আমি অনেক আগেই তখনই শর্টসে আপলোড করছিলাম, বাট আনফর্চুনেটলি আর পরে আর এই ভিডিওটা আপলোড করতে পারি নাই টেকনিক্যাল প্রবলেমের কারণে। তো এই তো, ওনাদের সাথে গেলে ওনারা অনেক হেল্প করে আমাকে, এই জন্যই আর কি মানে ওনাদের সাথে আমি সব জায়গায় যে লাইক কোথাও গিয়ে কমফোর্টেবল হইতে পারি। তো এই তো, সবাই ছবি টবি তুলে, আমরাও তুলি মোটামুটি অনেক ছবি। তো ভিডিওটা আর কি আরও অনেক বেশি লম্বা হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু ক্লিপসগুলো কেন যেন সাপোর্ট করতেছিল না, তো এই জন্য আমাকে ওই ক্লিপসগুলো ডিলিট করে দিতে হয়। তো
বাই দ্য ওয়ে, এই জামাটা আমাকে আমার খালা শাশুড়ি গিফট করছিল তখন, তো আমি এদের জন্য তেমন কোনো স্টক আপ করিনি, কোনো শপিংও করিনি তখন। তো আল্লাহ আর কি চাইছিল যে আমি নতুন কোনো জামা পরি, এই জন্যে আর কি আমার খালা শাশুড়ির হাতে আমার জন্য নতুন জামা পাঠিয়ে দিছে। তো এই তো ওই বছরটা আমি পুরোই মনে হয় গিফটের জামা কাপড় দিয়ে চালাই দিছি। লাইক আমার ননদ ননসরা জামা পাঠিয়েছে, আর এখানে খালা শাশুড়ি জামা দিছে, এগুলো দিয়ে চালাই দিছি। তো এখানে আর কি ভাইয়া তখন রায়ার সাথে কথা বলে, রায়া কেন যেন মানে খুবই মানে আনকমফোর্টেবল ফিল করতো, কেন যেন আমরা কেউ বুঝতেই পারতেছিলাম না। তো এখন ঠিক হয়ে গেছে, এখন সে তার কাছে যায়, রুলটা ভাইয়ার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ভাইয়ের সাথে হাঁটতে যা, ভাইয়ের ফুলের ছবির সাথে। তো এখন আর কি ঠিক হয়ে গেছে, বাট ওই সময় একটু প্রবলেম করতো। তো এই জায়গাটার একটা অন্যরকম সৌন্দর্য আছে, দেখতে একটু মেসি লাগে, লাইক নায়াগ্রা ফলস এর মতো না, বাট এখানে গেলে অনেক মানে ওরকম একটা ফিল পাওয়া যায় যে একটা শব্দ প্লাস পুরো পানির একটা আসে আমাদের কাছে, মানে একটা কিছু পানি আর কি আমাদের সামনে চলে আসে, এই যে দেখাই যাচ্ছে ধোয়ার মতো ইভ্যাপোরেট করে যেরকম ওরকম। তো এই তো অনেক সুন্দর ছিল জায়গাটা, আমি কখনো নামও শুনিনি, কোনো আইডিয়াও ছিল না, এটা জাস্ট ভাইয়াদের আইডিয়া ছিল, ওনারাই খুঁজে বের করে ওনারাই যে কোনো জায়গায় আমাকে নিয়ে যায়। এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে যে ওনারা অ্যাটলিস্ট চিন্তা করে যে ভাবে বাসা একা থাকবে, তার থেকে ভালো ওনাকে নিয়ে যায়। আর ওনারা খুবই রায়াকে খুবই ভালোবাসে, এই জন্য আর কি আমার কাছে এটা লাইক খুবই, আমি মনে করি যে এরকম ফ্রেন্ড সার্কেল থাকা খুবই দরকার, না হলে আর কি এই যে ভিডিওটা আমাকে ভাইয়া করে দিচ্ছে, ভাইয়া অথবা ভাবি যে কোনো একজন, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। আমরা ওই ফলস থেকে একটু মানে উল্টো সাইডে আসলেই এখানে একটা মানে অন্যরকম আর কি অরণ্যের মতো জায়গা ছিল, সেখানে চারপাশে শুধু গাছ আর গাছ, আর আমরা যে দেখতে চাচ্ছিলাম যে ওই সাইডটাতে কী আছে। তো এই জন্য আর কি ওখানে একটা চেন দেওয়া ছিল, স্টিল চেনটা পার হয়েও আমরা ওই সাইডে যাই যে দেখতে যাই যে ওখানে কী আছে, বাট কিছুই ছিল না, আমরা এমনিতেই জাস্ট বন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছিলাম। পরে আবার ওখান থেকে চলে আসি কারণ সন্ধ্যা হচ্ছিল, রায়াও ভয় পাচ্ছিল, তো এই জন্য আর কি আমরা ওখান থেকে চলে আসি। দেন আমরা ওখান থেকে ওই পার্কটা থেকে বের হয়ে আসি, অ্যান্ড দেন ভাইয়ারাই ডিসাইড করে যে ওনারা পাশে একটা জার্জি সিটিতে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানে যাবে। তো ওনারাই নিয়ে যায়, যেখানে আমাকে নিয়ে যায় আমিও চলে যাই। তো এই তো পরে এখান থেকে আমরা বের হয়ে রওনা দিয়ে দিই ওখানে যাওয়ার জন্য। তো যাওয়ার পথে রায়া ঘুমায় যায়, তো ওকে কোলে নিয়েই আমি অ্যাজ ইউজুয়াল যাই, পিছনে আর যেতে চাই নাই, জাস্ট আধা ঘন্টার রাস্তা ছিল। তো আমরা ওখানে চলে যাই বাইরে আউটসাইডে, আউটিং লাইক আউটসাইডেই এই চেয়ার ছিল লাইক বেঞ্চের মতো, ওখানে গিয়ে আমরা অর্ডার করি সাম্বার, এটা ছিল দই ফুচকা, তারপরে আরও খাবার আসতেছিল, এগুলো আর কি ওনারাই জানে ওনারাই খায়। তো আমরা খাবার এনজয় করতেছিলাম আর রায়া স্টিল ঘুমাচ্ছিল। তারপরে চলে আসে রাবার ডোসা আর সাথে চাটনি, আর এটার ভিতরে ফিলিংও ছিল আলুর ফিলিং, আরও একটা ফুচকা চলে আসে। তো আমাদের জন্য ফুচকা একটা এনাফ ছিল না, আমরা অত বেশি হাংরি ছিলাম না। তারপরে এই যে হচ্ছে চা, এই জন্য আর কি লাইক এগুলো হচ্ছে স্ন্যাক আইটেমের মধ্যে পড়ে, এগুলো লাইক মেইন কোর্সের মধ্যে পড়ে না। তো ঈদের দিন যেহেতু আমরা লাইক একটু এক্সপ্লোর করতে যাই, ওনারা এটাতে আগেও খেয়েছে, ভাইয়া চিনি মিক্স করতেছিল চায়ে, চা আমরা সবাই শেয়ার করে খাই।
কারণ অনেক বেশি চা কেউ খেতে চায় না, তখন অলমোস্ট 9টা বেজে গেছে। তো এই তো ঘেমে অবস্থা খারাপ, তো এই তো সবাই চা খাচ্ছিল, আমরা সাম্বারটা মজা ছিল খুবই, ফুচকাটা মজা ছিল। এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার আইসক্রিম, ইট ওয়াজ সো গুড, ইটস দ্য বেস্ট ফ্লেভার আইসক্রিম আই হ্যাভ এভার টেস্টেড। তো তো তারপরে আমরা বাসায় চলে আসি, খেয়ে আইসক্রিম খেতে খেতে বাসায় আসি, এসেই এই যে ভাবিদের আর এক ভাবিদের বাসায় হাতের লাইক কি বলবো, হাতে মাখা পাটায় বাটা গরুর মাংস আর চালের রুটি হাতে বানানো, আরও ছিল পাস্তা, তারপর ডিজার্ট ছিল, এটা ডিজার্ট। তো আমি খেতে বসিনি কারণ আমি মানে লাইক ওই সময় অনেক বেশি হাংরি ছিলাম না, পাস্তা ছিল, স্যালাড, ম্যাঙ্গো, যে মাংস মাংসটাও ইয়ামি ছিল। তো আমি ওয়েট করতেছিলাম রনির জন্য, রনি কাজ থেকে ফিরে আমার সাথে খাবে, তো আমি ভাবলাম যে বেচারা এসে একা একা খাবে, আমি ওর সাথে খাবো। তো এই তো রায়ের জন্য, রায়ের সাথে বসে রনির জন্য ওয়েট করতেছিলাম আর ওনারা হাংরি ছিল, তো ওনারা খেয়ে ফেলছে। তো এই হচ্ছে আমার 2023 কুরবানির ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।